অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ওনার কি এর আগে এমন হয়েছে, মানে ফেন্ট হয়ে যাওয়া? আজ আসলে আজ হঠাৎ করে একটু উত্তেজিত হয়ে পড়েছিল আর কি। উত্তেজিত কেন? বুঝেছি, তোমার মাকে কিন্তু একটু কেয়ারে রাখতে হবে। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, সেগুলো তুমি খুব তাড়াতাড়ি করিয়ে নিও। প্রেসারটা? হ্যাঁ, প্রেসারটা কি বেড়ে গেছে? তো আমি জানতাম, যখনই পাকামো মেরে ও মাকে নুন জলটা খাইয়েছে, আমি তখনই জানতাম কিছু একটা গন্ডগোল হবে। গন্ডগোলটা হতেই পারত, কিন্তু হয়নি, থ্যাঙ্কস টু বৃষ্টি। ও সময় মতো নুন জলটা খাইয়েছিল বলেই তোমার মা এখনো বেঁচে আছে। তোমার মা হাই প্রেশারের রোগী, সাডেন প্রেশার ফল মারাত্মক হতে পারত। হয়নি কারণ বৃষ্টি ঠিক সময় ঠিক ডিসিশনটা নিয়েছিল। অবশ্য ওর পক্ষে এটাই স্বাভাবিক, এই প্রাইমারি প্রসিডিওরগুলো খুব ভালো করেই জানে। ও যদি সময় মতো নুন জলটা না খাওয়াতো, তাহলে হয়তো মিসেস সানালে প্রেশার ফল করে কোলাপস করে যেতেন। এই মেয়েটা চোখের সামনে থাকলে তোর মার প্রেশার কোনোদিনও নর্মাল হবে না, কোনোদিনও ওকে নিজের পুত্রবধূ মানতে পারবে না। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনিও মেনে নেননি মিস্টার সান্যাল। কী করে মেনে নেব? এরকম একটা মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে মানা আমার পক্ষে কোনোদিন সম্ভব না। আহ খোকা, কি হচ্ছে কি? না না, ওনাকে বলতে দিন, ওনার কথাগুলো শুনলেই তো আমি কিছু বলার সুযোগ পাবো। আপনি বলুন কি বলবো। বলুন তো কি বলবো। এই মেয়েটার না আছে নাম, পদবী, বংশ পরিচয়। ও তাই বলুন, কিছু চোখে দেখতে পাওয়া যায় না এমন জিনিসের কারণে আপনি চোখের সামনে থাকা মানুষটাকে চিনতে পারছেন না? মানে? মানে এই যে আপনি বললেন ওরকম একটি মেয়ে, খুব কাছ থেকে দেখার সুবাদে আমি এটুকু বলতে পারি, এই মেয়েকে পুত্রবধূ হিসাবে পাওয়া যে কোনো পরিবারের পক্ষে গর্বের। আর যে কোনো ছেলের পক্ষে খুবই ভাগ্যের ব্যাপার।